মেয়েকে নয় মাকে পটান, মনে রাখবেন কান টানলে মাথা আসে। আমি মাকে পাঁচবার বলেছি বিয়ে দাও, দেয় নাই, আরো দশবার বলবো, যদি না দেয় তো নয়, তাহলে আমার বিয়ে করার তো শখ নেই। মাছ ভাজার আগে যে কারণে হলুদ মাখানো হয়, ছেলেদের বিয়ের আগেও ঠিক সেই কারণেই হলুদ মাখানো হয়। বউ হারিয়ে গেলে বউ খুঁজে পাওয়া যায়, কিন্তু ছেলেকে বাজার করতে দিলে পেছে থাকা টাকা ফেরত পাওয়া যায় না কাকু। কোটি টাকার প্রশ্ন, রাবণ গেঞ্জি পরতো কোন দিক থেকে? একদিন স্যার আমাকে জিজ্ঞেস করলো, বলতো খোকা সব থেকে বেশি বড় কোথায় পড়ে? আমি বললাম মদের গ্লাসে। মেয়েটি ছেলেটির প্রেমে পড়লো, এটি কোন পথ, আপদ না বিপদ? মা বলে, সারাদিনে তো ফোন ঘাঁটিস, ফোনের ভেতর ঢুকেই তো যেতে পারিস। আমি বললাম আরে ঢুকে যেতাম মা, দরজাটা খুঁজে পাই না। কুড়ি টাকার ফুচকা, আটজনে মিলে খেয়ে 80টা সেলফি তোলার নামই হলো মেয়ে। সকাল হয়ে গেছে, দেশের ভবিষ্যৎ, জেগে যাও, দাঁত ব্রাশ করে নাও, আর 1.5 GB নেট শেষ করতে লেগে যাও। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, ছেলে হলো স্কুল টিচার, চপ ভাজবে বউ। ছাত্র জীবনে প্রেম করে মনে পরের বউকে মানুষ করা, আর চাকরি জীবনে বিয়ে করে মনে লোকের গার্লফ্রেন্ডকে বউ বানান। জামা কাপড় তখন জামা কাপড় ঝোলানো থাকে যতটা না পছন্দ হয়, মেয়েদেরকে পরানো থাকলে তার থেকে বেশি পছন্দ হয়। আরে না 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 না, ইতিহাস সাক্ষী আছে, ছোটবেলায় সারা রাত ধরে বৃষ্টি হতো, আর স্কুল যাওয়ার টাইম হলে থেমে যেত।